যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ সহিংসতার রূপ নিয়েছে চব্বিশ ঘন্টার আলটিমেটাম না মানায় শিক্ষার্থীদের ওপর কাদানে গ্যাস নিক্ষেপ এবং রাবার বুলেট ছুড়ে আন্দোলন থামানোর চেষ্টা করেছে পুলিশ আটক করা হয়েছে এক হাজার তিনশোরও বেশি শিক্ষার্থীকে কিন্তু কাজ হচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনীর কোনো পদক্ষেপে সব প্রতিরোধ ভেঙে নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনে সরব রয়েছেন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা এ বিষয়ে নিয়ে আমরা আরও কথা বলবো আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ ডক্টর ইমতিয়াজ যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের পক্ষে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে সেটি এখন সর্বজনবিদিত বিদিত যে পর্যায়ে বিক্ষোভ হচ্ছে এবং এই যে প্রতিবাদের যে ধরন সেটি আসলে মূলত ইসরায়েলে যে গণহত্যা ইসরায়েলিদের সেখানে কোনো আদৌ কোনো পদক মানে প্রভাব রাখবে বলে মনে করেন ধন্যবাদ সেটার জন্য হয়তো কিছুটা অপেক্ষা করতে হবে প্রভাব আমার মনে হয় অলরেডি পড়েছে কারণ মূল ইসরায়েলিও কিন্তু নেতাহনের পদত্যাগের ব্যাপারে কিন্তু বিক্ষোভ বেড়েছে মানে হচ্ছে এবং বড় আকারই কিন্তু বাড়ছে যদিও এই খবরগুলো ততটা মেন মিডিয়া বা পশ্চিমা মিডিয়া কিন্তু অত পরিষ্কার করে না যতখানি আমরা অল্টারনেটিভ মিডিয়ার মাধ্যমে যেভাবে আমরা পাচ্ছি কিছু কিছু ফুটেজ মানে যে জিনিসটা আসলে দেখার বিষয় সেটা হলো যে এসব বিশ্ববিদ্যালয় এমনকি আইভি লিগ যেসব নামি দামি বিশ্ববিদ্যালয় তাদের ছাত্রদের একটা বড় কনটেনশন হলো এবং তারা বুঝতে পেরেছে যে তাদের বিশ্ববিদ্যালয় সাথে ইসরাইলের একটা সম্পর্ক আছে সেখানে ইনভেস্টমেন্ট আছে ইসরায়েলিরা খুব সহজে এই সব বিশ্ববিদ্যালয় প্রবেশ করতে পারে আলাদাভাবেই একটা স্ট্রিম আছে এই যে বিষয়গুলো তাদের যখন বড় আকারে যখন চোখে পড়লো তাদের প্রশ্ন হচ্ছে এই ধরনের একটা জেনোসাইডাল রাষ্ট্রের সাথে কিভাবে আমার বিশ্ববিদ্যালয় যেখান থেকে আমি পাশ করছি বা আমি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা আমি যে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সে কেমন করে মেনে নিবে এবং আমি কেন মেনে নিব সেই জায়গাটাই হলো বড় বিষয় এবং এই ডিসনভেস্টমেন্টের যেই লড়াইটা এটা লড়াইয়ের এটা ইম্প্যাক্ট কিন্তু বিশাল কারণ এর সাথে আবার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের সম্পর্ক এর সাথে আবার রাজনীতিবিদদের সম্পর্ক কারণ ইসরায়েলি লবিরা বহু বছর ধরেই কিন্তু এই বিভিন্ন পলিটিশিয়ানদের কিন্তু ফান্ড দিয়ে এসেছে তার ইলেকশনের সময় এবং মানে বেশ কিছু আলোচনায় দেখা যাচ্ছে জো বাইরে নিজেও বহু বছর ধরে এই আইপ্যাক বা ইসরায়েলি যে লবি তার থেকেই কিন্তু তার বড়ো আকারে ফান্ড এসেছি এমন একাধিক হাউস অফ রেপের লোক আছে একাধিক সেনেটর আছে যারা মূলত ইসরায়েলের লবির কাজই করছিল এবং তাদের দ্বারাই তাদের পৃষ্ঠপোষকতাই কিন্তু তারা রাজনীতি মানে তাহলে কি এটা মার্কিন যে রাজনীতি কিংবা সামনে যে নির্বাচন হচ্ছে সেখানেও একটা প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন কিংবা মার্কিন ছাত্রদেরকে তো এইভাবে ফুসে উঠতে খুব বেশি দেখা যায় না তাদের এই ক্ষোভের বহির প্রকাশের পেছনে কি আরও অন্য কোনো কারণ রয়েছে মানে জিনিসটা হলো যে পুরো সিস্টেমটা যে জড়িত এখন ছাত্ররা কতখানি করতে পারবে সাধারণ জনগণ এটা বুঝে কত কত তাড়াতাড়ি তাদের সাথে সংযুক্ত হতে পারবে এগুলো দেখার বিষয় তবে কোনো সন্দেহ নেই ছাত্রদের এই আন্দোলন বর্তমান যে আন্দোলন বড় আকারেই আমরা দেখছি যে সেই ভিয়েতনাম যুদ্ধের পরে তারপরে কিছুটা সাউথ আফ্রিকার জন্য ছাত্ররা নেমেছিল তারপরে বড় আকারে এবার নামলো কিন্তু এবারকার নামার একটা বড় পার্থক্য হলো আমি যদি ভিয়েতনামের সাথে তুলনা করি কারণ ভিয়েতনামে যেটা হয়েছিল ভিয়েতনামে আমেরিকার সোলজার মারা যাচ্ছিলো অফিসার মারা যাচ্ছিল তাদের লাশ যখন আসছিল তার একটা রিয়াকশন হয়েছে এখানে যেটা হয়েছে এটা মূলত একটা জেনোসাইডের একটা বিষয় চলে এসেছে এবং তাদের কন্টেনশন হলো যে আমার বিশ্ববিদ্যালয় কেমন করে এই জেনোসাইডের সাথে ইনভেস্ট করছে লাভ করছে সেই জায়গায় হলো প্রশ্ন ইমপ্যাক্টটা কিন্তু আরো বিশাল হ্যাঁ আরেকটি বিষয় আহমেদ জানতে চাই মানে যেভাবে আমরা বিক্ষোভ দমন করতে দেখছি পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেটি আসলে মার্কিন জনগণ কিভাবে নিচ্ছে কিংবা সেটির অন্য কোনো প্রভাব আপনি দেখেন কিনা সেটাও মানে অনেকটা বোঝা গেল যে যেসব কথাবার্তা বলা হয় এমনিতে আমাদের অনেকেই যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ব্যাপারে অনেক বড় বড় কি বলা হয় কথা বলে থাকেন অনেক সময় কিন্তু চরিত্রটা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে চলে আসছে যখন প্রেশারটা বাড়ছে এখন পর্যন্ত যদিও বড় আকারে আমরা ভায়োলেন্স দেখিনি কারণ ছাত্রদের এই পুরো প্রোটেস্টাই প্রচণ্ড নন ভায়োলেন্ট কিন্তু আমরা যেটা ইউসিএলএতে দেখলাম সেটা খুবই একটা মানে খুবই বাজে একটা দৃষ্টান্ত যেখানে বোঝাই যাচ্ছে যে রাইট উইং ফোর্স তার এবং প্রো ইসরায়েলি যে ফোর্স বা প্রচণ্ড রাইট উইং যারা ফোর্স তারা আক্রমণ করলো এবং পুলিশ নীরব হয়ে দেখলো এই যে একটা দৃষ্টান্ত হলো এটা এটা ইম্প্যাক্ট কী হবে সেটা জন্য হয়তো আরও অপেক্ষা করতে হবে তবে যেটা আমি বললাম যে ছাত্রদের এই ক্যাম্পেইন বা এই লড়াইটা কিন্তু বিশাল একটা ইম্প্যাক্ট আশা করি হয়তো আমেরিকার রাষ্ট্রের উপরে পড়বে যেটা আমাদের দেখা দরকার যে এই ইম্প্যাক্টটা কতখানি যাবে এবং সাধারণ জনগণ কখন ছাত্রদের সাথে আরও বড় আকারে দাঁড়াবে সাধারণ জনগণ মিলে তাহলেই হয়তো সেটি আসলে ফিলিস্তিনি ভূখণ্ডে গিয়ে সেটির প্রভাব আমরা হয়তো দেখতে পাবো জি অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ইমতিয়াজ আহমেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ডক্টর ইমতিয়াজ আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন